আসসালামু আলাইকুম আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি সঠিক স্বাদে ব্রয়লার মুরগি ভোনা যারা ব্যাচেলার বা প্রবাসী বাঙালি আবার যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে রান্নার জন্য আধা কাপ পরিমাণ আমি রান্নার তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ ছোট দুই টুকরার দারু চিনি হালকা একটু ফোড়ন দিয়ে নিতে হবে চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেছি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে প্রায় এক কাপ পরিমাণ বেঁচকুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে এইরকম বাদামি করে ভেজে নিতে হবে এই পর্যায়ে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আরও কতক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আরও কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়েছি আর শুকনো মশলাগুলো যাতে নিচের দিক থেকে পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে দিয়েছি এখন বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি কয়েক মিনিট যখন ওপরের দিকে তেলটা ভেসে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু দেওয়ার পরে ঢেকে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আরও এক দেড় মিনিটের মতো টমেটোটা এইভাবে ঢেকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখন এই মুরগির মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি আগেই মুরগির মাংসটা খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি অনেকেরই কমপ্লেন থাকে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে হালকা একটু স্মেল থাকে রান্নার পরেও এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে মুরগির মাংসটা যেন আগে থেকেই খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয় আর একটু সময় দিয়ে পানিটা যেন ঝরিয়ে নেওয়া হয় রান্নার এই পর্যায়ে আমি প্রায় এক চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বাজারে যে কোনো কেনা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে এতে করে ব্রয়লার মুরগির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে মশলাটা দেওয়ার পরে আরও কতক্ষণ নেড়ে চেড়ে এইভাবে মাংসটা আমি কষিয়ে নেছি ব্রয়লার মুরগি থেকে যেহেতু অনেকটা পানি বের হয়ে আসে আর এই মুরগির মাংসটা সেদ্ধ হতেও সময় লাগে না এই জন্য এই রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এইভাবে প্রায় ত্রিশ মিনিটের মতো আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি এই পর্যায়ে প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া সাথে কয়েকটা কাঁচা মরিচ ফালে তবে আপনারা ঝাল যদি কম খেতে চান সেক্ষেত্রে মরিচটা আস্ত অবস্থায় দিতে পারেন রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রায় চল্লিশ মিনিট মতো লেগেছে আমি মিডিয়াম আঁচে রান্না করেছি আর এই মুরগির মাংস হতে খুবই অল্প সময় লাগে একটু সময় ধরে রান্না করে নিলে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে রান্নাটা পুরোপুরি শেষ আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই রকম ব্রয়লার মুরগির মাংস ভোনা, সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ মজার আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবে